আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের আমি রুই কাতল মাছ মারার একটা স্বল্প খরচের টোপ বানিয়ে দেখাবো। টোপটা হচ্ছে দুধ সর টোপ। দুধের সর দিয়ে টোপটা তৈরি করব। এটা রুই মাছের প্রিয় খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই এর কার্যকারী হবে। যে দুধ সর টোপ তৈরি করতে আমাদের কী কী প্রয়োজন হবে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, দুধসর টোপ তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি পাউরুটি, পিঁপড়ার ডিম আর দুধের সর আর হালকা পরিমাণ পানি। তো চলুন আমরা তৈরি করে দেখা দিই। প্রথমে আমরা পাউরুটিটা ভেঙে নেব, সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নেব। অনেকেই কালোগুলো ফেলা দেয়, আপনি ফেলাও দিতে পারেন, এই কালোগুলো আবার রাখতে পারেন, সমস্যা নাই। এখন এর ভিতরে দুধের সর দিব, দুধের সর এর ভিতরে আমরা দুধের সর দিব, দিয়ে সুন্দর করে মিক্সচার করে নেব। এটা একটা পাউরুটি দিছি, এজন্য দুধের সর কম দিলাম। যারা দুই তিনটা পাউরুটি দিবেন তাদের জন্য দুধের সর বেশি পরিমাণ দেওয়া লাগবে। এখন দিয়ে হালকা পরিমাণ পানি দেব। হালকা পরিমাণ পানি এর ভিতরে আপনারা পিঁপড়ার ডিমও দিতে পারেন। তা আমার যেহেতু পিঁপড়ার ডিম কম, সেহেতু আমি পিঁপড়ার ডিম কম দেব, আপনারা বেশি পরিমাণও দিতে পারেন। দিয়ে সুন্দর করে মেখে নেবেন। দেখেন আটা আটা ভাব হয়ে গেছে। এখন আমরা বড়শির সাথে গেঁথে দেখাবো। এটা নিলাম পিঁপড়ার ডিম, এই এই টোপটা সব ধরনের মাছই খায়, কিন্তু রুই মাছটা বেশ প্রিয় খাবার। রুই মাছ মোটামুটি সব টোপই মোটামুটি খায়, কিন্তু কাতল মাছ সহজে খেতে চায় না, কিন্তু এটা মোটামুটি কাতলও খায়, কাতল মাছও পছন্দ করে। দুধ সর টোপ, দুধের সর দিয়ে এই টোপটা তৈরি করা হয়। আমার কালার দেওয়া আছে আটটা, আপনারা কেউ চারটাও দিতে পারেন, কেউ দুটোও দিতে পারেন, যা যেটাতে কেউ 12টাও দিতে পারেন।
পরবর্তীতে মাছ মারতে গেলে সবসময় বল টোপ গাতার চেষ্টা করবেন, বল টোপ মাছ বেশি খায়। আপনি পাশে বসে থেকে দেখবেন যে একজন নর্মাল টোপ ব্যবহার করেছে আর একজন বল টোপ ব্যবহার করেছে, আপনি বল টোপ ব্যবহার করবেন। বল টোপ ব্যবহার করে দেখবেন যে আপনার মাছটা মাছে বেশি খাবে। এটা আমার কোম্পানির চাটনি, আমি বানাইছি, কারো প্রয়োজন হলে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আসসালামু আলাইকুম।